আজকে একটা ট্রাবল শুটিং করবো আমরা আমাদের কম্পিউটার, যখন আমরা ইনস্টল উইন্ডোজ 7 ইনস্টল করি তো একটি প্রবলেম হয়, সেই প্রবলেমটা আমরা আজকে সলভ করব। আমরা ইনস্টল করতেছি উইন্ডোজ 7। সো এই ট্রাভেল শুটিংটা আমরা আজকে করব। কম্প্যাটিবিলিটি রিপোর্ট, এই রিপোর্টটি প্রতিবারই আসতেছে, তো আমরা এর ট্রাভেল শুটিংটা করব। উইন্ডোজ সেট আপের জন্য এবার আমরা পুনরায় উইন্ডোজ ইনস্টল নাও দিলাম, দেওয়ার পর এখান থেকে উইন্ডোজ 7 প্রফেশনাল এটা ক্লিক করে নেক্সট দিলাম, দেওয়ার পর অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রি লাইসেন্স, তারপর হচ্ছে আমরা কাস্টম দিব। কাস্টম দেওয়ার পর আমাদের এখানে পার্টিশন 1 আছে, পার্টিশন 2 আছে, তো পার্টিশন 1-এর সিস্টেম আছে, তো পার্টিশন 1-টি আমরা ফরম্যাট করে দিব। পার্টিশন 1-টি এবং যেহেতু এটা সিস্টেম আছে, এটা কি আসলে আমাদের এখানে সিস্টেম আছে, এই সিস্টেমটা থাকবে না, এখানে আমাদের প্রাইমারি পার্টিশন লাগবে। আমাদের লজিক্যাল পার্টিশন সবগুলো এখানে আছে, কিন্তু আসলে আমাদের একটি প্রাইমারি পার্টিশন নাই, প্রাইমারি পার্টিশন লাগবে, এই জন্যেই হয়তো এই প্রবলেমটা বারবার শো করতেছে। তো আমরা প্রাইমারি পার্টিশনের জন্য এই পার্টিশনটিকে আমরা ডিলিট করে পুনরায় একটি পার্টিশন ক্রিয়েট করব। এই পার্টিশনটিকে আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে এখন নিউ পার্টিশন এবং অ্যাপ্লাই দিয়ে দিব। অ্যাপ্লাই দিয়ে দিলে তো আমাদের একটি প্রাইমারি পার্টিশন তৈরি হবে, এটা আমরা দেখব। এখন প্রাইমারি পার্টিশন চলে এসেছে, সো আশা করি এবার ভালোভাবেই ইনস্টল হয়ে যাবে। প্রাইমারি পার্টিশন হয়ে গেছে এবং আমরা নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে, এক্সপ্যান্ডিং উইন্ডোজ ফাইলস। এটি 0% আছে, আস্তে আস্তে এটি কাজ হবে, 100% হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি, এবার আমরা দেখছি যে 98% হয়ে গিয়েছে, তো আশা করতেছি এবার আর প্রবলেম হবে না। এখন ইনস্টলিং আপডেট এবং কমপ্লিটিং ইনস্টলেশন আশা করি হয়ে যাবে। কমপ্লিটিং ইনস্টলেশন, ইনস্টলেশন প্রায় কমপ্লিট, মোটামুটি ইনস্টল হয়ে গিয়েছে এখন, তো এবার আর আমাদের প্রবলেম আর হবে না আশা করি। এখন উইন্ডোজ 7 আমরা টোটালি ইনস্টল হয়ে গিয়েছে, উইন্ডোজ 7 প্রফেশনাল ভার্সন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাপটপটি উইন্ডোজ 7 প্রফেশনাল ভার্সনটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা একটি ইউজার নেম দিব, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব না আমরা, তো আস্ক মি লেটার এটি ক্লিক করব, নেক্সট। এটা হচ্ছে ইনস্টলিং উইন্ডোজ লোডার ফাইল, অর্থাৎ একটি ফাইল আছে যেটি জেনুইন করে দিবে আমাদের উইন্ডোজটিকে, সেটি ইনস্টল হচ্ছে এখন। তো এরপর হচ্ছে আমাদের প্রিপেয়ারিং ডেস্কটপ, ডেস্কটপ প্রিপেয়ার হয়ে গেলে আমাদের উইন্ডোজ টোটালি ইনস্টল হয়ে যাবে। ওয়েলকাম চলে এসেছে, সো আমাদের উইন্ডোজটি পুরোপুরি ইনস্টল হয়ে গিয়েছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 32 বিটের, উইন্ডোজ প্রফেশনাল 32 বিটের ইনস্টল হয়েছে এবং এটি আসলে জেনুইন হয়ে গিয়েছে। জেনুইন আমরা লোগো দেখছি এবং উইন্ডোজ অ্যাক্টিভেশন, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড লেখা চলে এসেছে, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। সো আমাদের উইন্ডোজটি প্রপারলি ইনস্টল হয়ে গিয়েছে। তো ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।